আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, পবিত্র রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে। গরম পড়ার সাথে সাথে গরমের নানা ধরনের ফল বের হওয়াও শুরু হয়েছে। গরমের দিনে ফলগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম ফল হল তরমুজ। রমজান মাসে ইফতারের পর তরমুজ খেতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। আজ আমি আপনাদেরকে জানাবো তরমুজের গুণাগুণ সম্পর্কে, সেই সঙ্গে আরও জানবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ সম্পর্কে কি বলেছিলেন। তবে বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি তরমুজ খেতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে দেই যে তরমুজ খেলে আমাদের শরীরে একদম ভিতর থেকে ঠান্ডা হয়ে আসে। এটার ভিতরটা খুবই নরম হয়। মহান আল্লাহ তাআলা এর ভিতরটা সুরক্ষিত রাখার জন্য এর উপরের পাটটা অনেক শক্ত করে দিয়েছে। তরমুজের ভিতরের অংশ যাতে গরমের কারণে কোনোভাবে নষ্ট না হয়ে যায় সেজন্য মহান আল্লাহ তাআলা এটাকে এভাবে সৃষ্টি করেছেন। কোনো তরমুজ ঠিকমতো পাকলো কি না সেটা বোঝার উপায় হচ্ছে, কোনো তরমুজের উপরে হাত দিয়ে আঘাত করে বোঝা যায় যে এর ভেতরটা আওয়াজ দিচ্ছে ঠিকই, তখনই মনে হবে বা আমরা বুঝতে পারবো যে তরমুজটা আসলে পেকে গিয়েছে। বন্ধুরা, তরমুজ খাওয়ার পদ্ধতি হচ্ছে বাজার থেকে টাটকা তরমুজ কিনে নিয়ে এসে সেটাকে ঠান্ডা করে কেটে কেটে পিস পিস করে খাওয়া হয়। এটাই তরমুজ খাওয়ার শ্রেষ্ঠ পদ্ধতি। এতে তরমুজ খাওয়ার পর তরমুজ খুব দ্রুত হজম হয়ে যাবে এবং এটা আমাদের শরীরে কোনো প্রকার কোনো ক্ষতি করবে না। কোনো খাবার খাওয়ার 2 ঘন্টা পর আমরা অনায়াসে তরমুজ খেতে পারি। তবে মনে রাখতে হবে তরমুজ খাওয়ার পর পানি না খাওয়াই উত্তম। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদেরকে তরমুজ খাওয়ার কিছু বিশেষ উপকারিতা জানিয়ে দেই। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে তরমুজের উপকারিতা অনেক। তরমুজ খাওয়ার ফলে আমরা অনেক ধরনের রোগ থেকে খুব সহজেই মুক্তি পেতে পারি। আমাদের শরীরের পানির ঘাটতি দেখা দিলে তরমুজ সেটাকে এক নিমিষে শেষ করে দেয়। এছাড়াও নানা ধরনের রোগবালাই থেকে মুক্তি করতে তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও যেসব মানুষের শরীরে রক্ত অনেক বেশি ঘন হয়ে গিয়েছে বা উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে, তারা যদি তরমুজ খায় তাহলে তাদের অনেক উপকার হবে। রক্ত গরম হয়ে গেলে তরমুজ সেটাকে বের হয়ে আসতে সাহায্য করে। হৃৎপিণ্ডের অতি স্পন্দন, উচ্চ রক্তচাপ ছাড়াও মাথা ঘুরানো সহ নানা ধরনের রোগের ক্ষেত্রে তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া বন্ধ করতে তরমুজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকলে বা রক্তে বা অন্য কোথাও কোনো ধরনের সমস্যা থাকলে তরমুজ সেটাকে মুক্ত করে প্রস্রাবের সাথে বের করে নিয়ে আসতে সাহায্য করে। অতিরিক্ত গরমে তরমুজ খেলে তরমুজ আমাদের শরীরকে ঠান্ডা করে ফেলে এবং শরীর ঠান্ডা হওয়ার সাথে সাথে আমাদের মস্তিষ্ক এবং পুরো শরীরের সমস্ত কিছু যেন একদম ঠান্ডা হয়ে যায়। জ্বর হলে তরমুজের জুস খাওয়া খুবই উপকারী। তরমুজের মতো অনেক বেশি পরিমাণে গ্লুকোজ রয়েছে যেটা আমাদের শরীরকে শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। জ্বরের কারণে আমাদের শরীর থেকে যে পরিমাণ শক্তি ঘাটতি হয় তরমুজ খেলে সেটা ঘাটতি পূরণ হয়ে যায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানবেন আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির মধ্যে তার নিয়ামত লুকিয়ে রেখেছে। অর্থাৎ এই পৃথিবীর সমস্ত কিছুই কোনো না কোনোভাবে আমাদের জন্য উপকারী। ঠিক তরমুজ এমন একটি ফল, তরমুজের মধ্যে আল্লাহ তাআলা তার নিয়ামত এমনভাবে লুকিয়ে রেখেছেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এজন্য ইফতারের সময় আপনারা অবশ্যই তরমুজ খাবেন। তবে হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছুই গ্রহণ করা ঠিক নয়, তাই আপনারা অতিরিক্ত তরমুজ কখনোই খাবেন না। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে তরমুজের সাথে সাথে এর বিচিও আমাদের জন্য খুবই উপকারী। তরমুজের বিচিতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা আমাদের শরীরের জন্য উপকারী। ডাক্তাররাও একরকম ধরনের কথা বলে থাকেন। তরমুজের বীজগুলোতে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন এবং জিঙ্ক রয়েছে। এজন্য আপনি যখন তরমুজ খাবেন তখন অবশ্যই এর বীজ সহ এটাকে খাবেন। এতে আপনারাও বেশি প্রোটিনের ভাগিদার হতে পারবেন। তো বন্ধুরা, এখন আসা যাক আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তরমুজ খেতেন। তো বন্ধুরা, হাদিস শরীফে রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ সাধারণ খেজুরের সাথে খেতে পছন্দ করতেন। খেজুর সাধারণত আমাদের শরীরকে গরম করে তোলে এবং তরমুজ সাধারণত আমাদের শরীরকে ঠান্ডা করে দেয়। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বলে গেছেন যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে তরমুজ খেতে খুব পছন্দ করতেন। তিনি আরও বলে গেছেন যে আমরা সাধারণত খেজুর গরম করে
সাথে তরমুজের ঠান্ডাকে মিলিয়ে দুটো একটা সুন্দর ব্যালেন্স করে নিতে পারি। এত না তো আমাদের শরীরে পুরো গরম হয়ে যায় আর না তো পুরো ঠান্ডা। তো বন্ধুরা, আপনারা যদি এই গরমে তরমুজ খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই সুন্নাটি পালন করবেন। তরমুজের সাথে অবশ্যই আপনারা খেজুর খাবেন, এতে আমাদের শরীর তো উপকৃত হবে, সাথে সাথে আমাদের সুন্নাতও পালন করা হয়ে যাবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধরনের ফল খেতেন, তিনি খেজুর খুব পছন্দ করতেন। তিনি বলেন, যে ব্যক্তি সকাল সকাল খেজুর খাবে সারাদিন তার উপর কেউ কোনো রকমের জাদুটোনা করতে পারবে না। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে সাথে কোনো না কোনো কিছু খেতে পছন্দ করতেন। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর সম্পর্কে অনেক কিছু বলে গেছেন, তিনি খেজুর অনেক বেশি পছন্দ করতেন এবং এর সাথে কিছু না কিছু সবসময় খেতেন, যেমন খেজুরের সাথে তরমুজ, খেজুরের সাথে পানি ইত্যাদি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের মাধ্যমে রোজা ভঙ্গ করতে পছন্দ করতেন এবং তিনি আমাদেরকে এটা করতে বলে গেছেন। খেজুরের মতো অনেক ধরনের রোগের চিকিৎসা রয়েছে, খেজুর খাওয়ার মাধ্যমে রোজা ভঙ্গ করা একরকম সুন্নাত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খুব পছন্দ করতেন। রমজান মাসে সবচেয়ে বেশি খাওয়া হয় এই খেজুর, যেটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দের একটি খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে ইফতারের সময় খেজুর খেতে পছন্দ করতেন বিষয়টা তা কিন্তু নয়, তিনি সেহরির সময়ও খেজুর খেতে পছন্দ করতেন এবং আমাদেরকে বলে গেছেন সেহরির সময় খেজুর খাওয়া খুবই উপকারী। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারাও আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।